নমস্কার বন্ধুরা, তো আজ আমি বানিয়ে নিয়েছি চিকেন পোস্ত। তো আমাদের পোস্তটা কেমন করলাম, এখানে 750 মতন আমি চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে চিকেনের মধ্যে 1.5 চামচ মতন আদা বাটা দিলাম, 2 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ হলুদ দিলাম। দিয়ে এখন এটা মাংসটা এবারে রেখে দেবো 10 মিনিট মতো। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। দিয়ে এখানে 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ গরম মশলা পাউডার। এদিকে আমি কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হচ্ছে। দিয়ে আবার ওই মশলাটার মধ্যে আবার নুন দিয়ে দিলাম, আর চিকেন মশলা 1 চামচ মতন দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা ভেজে করে বেটে করে 1 চামচ মতন দিয়ে দিয়েছি। যেটা গুলে নেবো মশলাটা বাটিতে, আর এদিকে পেঁয়াজ ভাজা আমার প্রায় হয়ে গেল, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সব কটা মশলা। মশলাটা দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব বাটিটা। বাটিতে জল দিয়ে একটু দিয়ে দেবো কড়াইতে, দিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা হতে দেবো। একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে যে মশলাটা ভাজা ভাজা হচ্ছে, মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় 10-20 মিনিট মতন আমি মশলাটা কষিয়েছি। মশলাটা অনেকক্ষণ কষালে মাংসের টেস্ট অপূর্ব সুন্দর লাগে। এই চিকেনটা দিয়ে দিলাম আর কাটা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে নেড়ে নেব। এখন যতক্ষণ না আসলে ভাতটা যাচ্ছে ততক্ষণ হচ্ছে চিকেনটাকে ভাজতে থাকবো। এখন চিকেন আসলে ভাতটা চলে গেছে, এখন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, নিমড় করতে শুরু করছে। এখন আমি পোস্ত 25 গ্রাম মতো পোস্ত বেটে করে দিয়ে দিলাম নামানোর আগে। এখন 5 মিনিট মতন এটা ফুটতে দেবো, দিয়ে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিয়েছি, এখন সাফ করলে আমার চিকেন রেডি।